অভিনয় জগতে অনেকেই হয়তো রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী নামটির সঙ্গে তেমন পরিচয় নয়। তাতে অবাক হওয়ার কিছুই নেই, কেননা তিনি অভিনয়ের পথ চলা শুরু করেছিলেন সম্পূর্ণ একটি ভিন্ন লক্ষ্য নিয়ে, পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে। তবে ভাগ্যের চক্রে তিনি হয়ে ওঠেন একজন নায়ক। মজার বিষয় হল, অনেকেই মনে করেন যদি তিনি রাজনীতিতে যোগ দিতেন তাহলে হয়তো আরও সফল হতেন, কারণ গত কয়েক বছর ধরে তাকে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা একসাথে পালন করতে চাই, এই উদ্দেশ্যে 2018 সালের দিক থেকেই ধীরে ধীরে সরব হতে থাকেন পদ্মায় এই তারকা। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা যায় রিয়াজকে। শুধু তাই নয়, বিভিন্ন নায়িকাদের সখ্যতা তৈরি করে দেন এই নায়ক, তার প্রমাণ পেয়েছে জনগণ হাতে নাতে। 2018 সালের 21শে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান রিয়াজ। তখন অনেকেই ধারণা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের টিকিট পাকাপোক্ত করতেই এই ভবন। তবে সে আশাই যেন ঘুরেবালি, এরপর থেকেই কখনো তাকে দেখা গিয়েছে শিল্প সমিতিতে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পেছনে, আবার কখনো চিত্রনায়ক ফেরদৌসের পেছনে। শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকতে অভিনয়ের জনপ্রিয়তাকে জলাঞ্জলি দিয়েছেন তিনি। একটা সময় আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা রিয়াজের অভিনয় সূর্য অস্তমিত হতে শুরু করে 2016 সাল থেকে। জনম জনমে এবং কৃষ্ণমুখ সিনেমা দুটি সুপার ফ্লপ হওয়ার পর থেকেই প্রযোজকরা আস্থা হারাতে শুরু করেন এই নায়কের উপর থেকে। তারই প্রমাণস্বরূপ দীর্ঘ 5 বছর পর আসে রিয়াজের নতুন সিনেমা অপারেশন সুন্দরবন, আর তার 2 বছর পর আসে মুজিব, একটি জাতির রূপকথা সিনেমা। এই দুটি সিনেমাতেই রিয়াজ ছিলেন সাইড ক্যারেক্টার। এদিকে খবর রয়েছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়াজকে। অনেকেই বলছেন 6 আগস্ট ঢাকায় বিএনপির মিছিলে আটক হয়েছেন তিনি, আবার অনেকেই বলছেন আত্মগোপনে আছেন এই চিত্রনায়ক।